ফুলকো লুচি আমরা প্রত্যেকই খেতে খুবই ভালোবাসি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোভনীয় স্বাদের সাবুদানার একটা দুর্দান্ত লুচি রেসিপি। নমস্কার বন্ধুরা, দীপা ডায়েরিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল দর্শক বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম নরম নরম ফুলকো লুচি, সাবুদানার লুচি। চলুন দেখে নেব, আশা করছি ভিডিও ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে এক কাপ সাবু দিয়ে দিয়েছি, আর সাবুটা আমি একটু বড় দানা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট দানা সাবু ব্যবহার করতে পারেন। এটাকে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ড্রাই রোস্ট করে নেব, আর ড্রাই রোস্ট করার জন্য এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। এটা কালার চেঞ্জ হবে না, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে, আর যখন দেখবেন হাত দিয়ে একটু গরম লাগছে তখনই বুঝতে হবে যে এটা রোস্ট করা হয়ে গেছে। একটা ঢেলে থালার মধ্যে ঢেলে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সাবুদানাটা দিয়ে দিতে হবে। তারপরে এটাকে একটা পাউডার তৈরি করে নিতে হবে। অসম্ভব সুন্দর এই রেসিপিটা, অবশ্যই একবার ট্রাই করবেন। যারা অনেকেই উপবাসের দিনে এটা সাবুদানা খেয়ে থাকেন তারাও এইভাবে একবার ট্রাই করতে পারেন। এরপর এটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে স্মুথভাবে পাউডারটা পাওয়া যায়। আর যারা উপোষের জন্য খাবেন তারা ময়দাটা ব্যবহার করবেন না। এরপরে এর মধ্যে আর একবার দিয়ে দিলাম, আমি যে কটা ছিল সে কটাও আর একবার গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে ছেলে নিলাম, আর এই কটাকে ফেলে দেব। তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেব যতটা সাবুদানার পরিমাণ, ঠিক তার হাফ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করতে পারেন, কিন্তু তারপর ময়দাটা দেওয়ার পরে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো ময়ান হিসাবে, আর আপনারা ময়ানে কিন্তু ঘিও দিতে পারেন। ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এটাকে শুকনো ইনগ্রিডিয়েন্টসটা মিশিয়ে নেওয়ার পরে এইভাবে অনেকক্ষণ ধরে মেশাতে হবে যাতে পুরোটা একসাথে মিশে যায় এবং এই রকম ফর্মে চলে আসে। এরপর আমি এখানে 3টে সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে আপনি চাইলে ম্যাশ করে নিতে পারেন, আমি এখানে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনি ম্যাশ করেও নিতে পারেন অথবা গ্রেট করে নিতে পারেন, যেটা আপনার সুবিধা হবে সেটাই করতে পারেন। তারপরে আলুটাকে এইভাবে গ্রেট করে নিয়ে ময়দা আর সাবুদানার সাথে মিশিয়ে দেব। মেশানোটাকে ভালোভাবে এটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে সুন্দর করে মেশানো হয়ে গেলে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিয়ে এইটা মাখতে হবে, একটা ডো তৈরি করতে হবে। জলটা যেন হাতে সহা যায় এই রকম গরম জল দিতে হবে। ঠান্ডা জলে এটা মাখলে ঠিকঠাক নরম হবে না, তাই জন্য এটা একটুখানি হালকা গরম জলে এটা মেখে নিতে হবে। ভালো করে এটাকে মেখে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মেখে নিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণ আমি একটা আলু তরকারি করে নেব, যেটা লুচি দিয়ে খাওয়ার জন্য। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, আর এর মধ্যে আদা আর লঙ্কা কুচিয়ে আমি দিয়েছি। অবশ্যই একবার তৈরি করবেন, খুব সহজ আর খেতে অসম্ভব সুন্দর এই রেসিপিটা, লুচির সাথে দারুণই লাগে। সেদ্ধ করে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা কিন্তু জল ঝরিয়ে নিয়ে তারপরে দিতে হবে। তারপর সামান্য পরিমাণে নুন দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আলু সেদ্ধর যে জলটা আছে সেই জলটুকু দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, এটা একেবারে গায়ে গায়ে হবে। খুব চটজলদি এবং খুব সুন্দর এই রেসিপিটা, অবশ্যই একবার ট্রাই করবেন। লুচির সাথে খেতে খুবই ভালো লাগে, লুচি রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, খুবই নরম হয়ে মাখা হয়ে গেছে, এরপরে ছোট ছোট করে লেচি কেটে নেব। এরপরে আমি বেলে নেব, আর এইভাবে লেচিগুলো কেটে নিতে হবে, আর এরপর বেলতে হবে। আর বেলাটা আমি আপনাদের 2 রকমভাবেই দেখাচ্ছি, এই রকমভাবে বেলতে পারেন, বাড়ির জন্য একটুখানি অসমান হবে বেলাটা, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। আর যদি আপনার মনে হয়ে থাকে যে না আপনি গোল করবেন, তাহলে সেই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, যেটা আপনাদের মনে হবে সেটাই আপনারা করে নিতে পারবেন। আর খুব বেশি একসাথে না বেলে কয়েকটা করে বেলে নিয়ে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে বেলে নিয়েছি সব কটা, আর এরপরে আমি গোল করে বেলার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে গোল করে বেলে নিতে হবে। এইভাবে বেলার পরে এইভাবে একটা বাটি নিয়ে আপনি কেটে নিতে পারেন, তাহলেও কিন্তু গোল গোল করে লুচিগুলো তৈরি হয়ে যাবে। তাহলে দেখুন, যেটা আপনাদের সুবিধে মনে হবে, যেটা আপনাদের পছন্দ হবে সেটাই আপনারা তৈরি করে নিতে পারেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এরপরে
তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। একটুখানি সময় ধরে তেলটা এর উপরে তুলে নিতে হবে, তারপরে আস্তে আস্তে লুচিগুলো ফুলে উঠবে। অসম্ভব সুন্দর লোভনীয় স্বাদের এই লুচিগুলো তৈরি করতে দেখলেন কোনো ঝামেলা নেই, খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। অবশ্যই একবার ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে উৎসাহিত করবে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য আরও একবার অনুরোধ জানালাম। এইভাবে প্রত্যেকটা লুচি ভেজে নিতে হবে। তারপরে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে, কতটা সুন্দর হয়েছে। দেরি না করে তৈরি করে ফেলুন। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।